ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের যে ন নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে শূন্যস্থান পূরণ করো, ক বৃত্তের বৃহত্তম যা যা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী তাকে বলে ব্যাস, খ দিয়েছে সমবাহু ত্রিভুজে প্রতিটা কোণের মান 60 ডিগ্রি, গ 50 পয়সা সমান 0.50 টাকা, ঘ প্রদত্ত চিত্রে ABC এটা হচ্ছে একটা সরল কোণ, পুঙ্গ কৌটো পাইপ চক প্রভৃতির আকৃতির ঘনবস্তুগুলোর নাম চোঙ, চতে দিয়েছে 0.003, 0.3 আর 0.03-এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হবে 0.3। দুতে দিয়ে দুয়ের পথে আছে 15.049কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হবে 15×49=1000। ঘ দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায় 1টি, গ চতুস্তলকের তলগুলো হলো ত্রিভুজ আকার, ঘ ত্রিভুজে 3টে কোণের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি, পুঙ্গ 10×650=1000কে দশমিকে প্রকাশ করলে হবে 10.650। চতে দিয়েছে ঘনবস্তু বলতে কী বোঝো, ঘনবস্তু কাকে বলে, যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং বেদ বা উচ্চতা 3টি মাত্রায় আছে এবং আয়তন আছে তাদের ঘনবস্তু বলা হয়, যেমন বই খাতা রবার ইট প্রভৃতি 6টি তল বেষ্টিত হচ্ছে ঘনবস্তু। তিনের কতে দিয়েছে সমকোণী ত্রিভুজ বলতে কী বোঝো, সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি এবং অপর কোণগুলি সূক্ষ্ম কোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। ক্ষতে দিয়েছে 4 সেমি, 9 সেমি এবং 3 সেমি দৈর্ঘ্যে 3টি সরলরেখা অংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দিয়ে লেখো। তো আমরা জানি কোনো ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটি সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলে ত্রিভুজ আঁকা সম্ভব। তো এখানে ক্ষুদ্রতম বাহুগুলোর সমষ্টি হচ্ছে 4 সেমি + 3 সেমি সমান 7 সেমি, যা 9 সেমি অপেক্ষা ছোট, সুতরাং ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। উঙ্গতে দিয়েছে একটি নীড়ের চোঙের কয়টি তল, 3টে তল, তলগুলি কী ধরনের, 2টি সমতল, 1টি বক্রতল। উঙ্গতে দিয়েছে সূক্ষ্ম কোণ আর স্থূলকোণের পার্থক্য লেখো, সূক্ষ্মকোণ হচ্ছে সূক্ষ্মকোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয় আর স্থূলকোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট হয়। চারের পথে দিয়েছে মামার বাড়ি যেতে হলে আমাকে প্রথমে 2.75 কিমি টোটোতে, তারপরে 15.2 কিমি ট্রেনে, তারপরে 1.625 কিলোমিটার হেঁটে যেতে হয়। মামার বাড়ি যেতে আমাকে মোট কতটা পথ যেতে হয়, তাহলে পুরোটা যোগ করে দেব। যোগ করে দিলে হচ্ছে তোমার 2.75, তার সাথে 15.20, তারপরে 1.625, 5 বসে গেল, 5 আর 2 7, 6 আর 2 8, সাথে 15 5 হাতে 1, 6 সাথে 8 1 9, তাহলে আমার মামার বাড়ি যেতে আমাকে মোট 19.575 কিলোমিটার পথ যেতে হয়। ক্ষতে দিয়েছে সমীর এবং বিনয় দুজন দুটি একই মাপের ব্যাগ নিয়ে বাজারে গেছে, সমীর 5.750 কিলোগ্রাম চাল, 2.125 কিলোগ্রাম চিনি এবং 0.925 কিলোগ্রাম বাদাম কিনেছে, বিনয় 4.375 কিলোগ্রাম আটা আর 6.025 কিলোগ্রাম চাল কিনেছে, কার ব্যাগ কত বেশি ভারী। তাহলে সমীরের ব্যাগে যে জিনিসগুলো আছে তার মোট ওজন হচ্ছে, চাল চিনি আর বাদাম আছে, তার মোট ওজন হচ্ছে 5 5×10, হাতে 1 6, 6 2 8, 8 2 10, হাতে 1 7 1 8 1 9, 18 8, হাতে 1 5 1 6, 6 2 8, 8.800 কিলোগ্রাম ওজন হচ্ছে সমীরের ব্যাগে। আর বিনয়ের ব্যাগে আছে আটা এবং চাল, তাহলে বিনয়ের ব্যাগের মোট ওজন হচ্ছে যোগ করে হচ্ছে 10.0, হাতে 1 7 2 9, 1 10, হাতে 1 3 1 4, আর 6 4 10, 10.400 কিলোগ্রাম। তাহলে বিনয়ের ব্যাগ বেশি ভারী আর কত ভারী, 10.400 কিলোগ্রাম থেকে 8.80 বিয়োগ দেবো, তাহলে 6 4×14, 6×8=14, 8×9 কত দিলে 10, 1 দিলে 10, 1.60 কিলোগ্রাম বেশি ভারী। গতে দিয়েছে সমবিন্দু সরলরেখা সমরেখ বিন্দুর মধ্যে পার্থক্য লেখো, তাহলে সমবিন্দু হচ্ছে একাধিক সরলরেখা যা একই বিন্দুগামী তাদের সমবিন্দু সরলরেখা বলে, আর একাধিক বিন্দু যারা একই রেখার উপরে অবস্থিত তাদেরকে সমরেখ বিন্দু বলে, তার সাথে এই ছবি দুটো দিয়ে দেবে। ঘতে দিয়েছে একটা 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্ত এঁকে তার কেন্দ্র এবং ব্যাসার্ধ দেখাও, প্রথমে 3 সেন্টিমিটার মাপে সরলরেখা অংশ এঁকে নেবে, এখানে কাঁটার এখানে পেন্সিলের মাথা বসিয়ে বৃত্ত এঁকে দেবে, লিখবে কেন্দ্র হলো ও, ব্যাসার্ধ ও এ সমান 3 সেন্টিমিটার। মাছের পথে দিয়েছে 12 কিলোগ্রাম মাছের দাম 3000 টাকা, তাহলে 8 কিলোগ্রাম মাছের দাম কত হবে, তাহলে যদি ছকে সাজিয়ে নিই মাছের ওজন এবং দাম, মাছের ওজন 12, দাম হচ্ছে 3000, ওজন 8 হলে
কত দাম হবে? মাছের ওজন এবং দাম হলো সরল সম্পর্ক। 12 কিলোগ্রাম ওজনের মাছের দাম 3000 টাকা, 1 কিলোগ্রাম ওজনের মাছের দাম 3000 এর 12, আর 8 কিলোগ্রাম ওজনের মাছের দাম 3000 × 8/12। তাহলে কাটাকুটি করলে 2 এটা 3, 3000 কে 3 দিয়ে কাটলে 1000, তাহলে 1000 × 2 = 2000 টাকা। তাহলে 8 কিলোগ্রাম ওজনের মাছের দাম 2000 টাকা। ক্ষতে দিয়েছে একটি রাস্তা তৈরি করতে 20 জন শ্রমিকের 18 দিন সময় লাগে, এরকম অন্য একটা রাস্তা করতে 45 জন শ্রমিকের কতদিন লাগবে? তাহলে জোন আর দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, 20 জনের লাগে 18 দিন, একজনের লাগবে 18 × 20, আর 45 জন লাগবে 18 × 20/45। তাহলে 5 দিয়ে যদি কাটি 5 × 4 = 20, 5 × 9 = 45, আর 18 কে 9 দিয়ে কাটলে 2, তাহলে 4 আর 2 গুণ করে হচ্ছে 8 দিন। তাহলে 45 জন লোকের কাজটা শেষ করতে মোট 8 দিন সময় লাগবে। এখানে গয়া একটা ত্রিভুজের দিয়েছে, পিকিউআর একটা ত্রিভুজ, বলেছে ত্রিভুজটি বাহু আর কোণগুলি মেপে দেখাও, বাহু ভেদে আর কোণ ভেদে ত্রিভুজটি কী ধরনের? তো কোণগুলো আমি মেপেছি, একটা 25, একটা 35 আর একটা 120 ডিগ্রি, তাই জন্য কোণ ভেদে ত্রিভুজটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, আর বাহুর দৈর্ঘ্য 1.8, 2.8, 1.4, দু তিনটেই আলাদা, তো বাহু ভেদে ত্রিভুজটি হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। ভয় দিয়েছে জামা কাপড়ের দোকানে গত সপ্তাহে দৈনিক জামা কাপড় বিক্রির তালিকা দেওয়া হয়েছে, চিত্ররেখার মাধ্যমে প্রকাশ করো বার জামা বিক্রির সংখ্যার, এই একটা ছবি মানে 10টা জামা, তাহলে সোমবার হয়েছে তোমার 36টা, তাহলে একটা মানে 10টা, তাহলে গোটা 30, আর 10 এর হাফ 5, তাই জন্য একটা হাফ ছবি দেওয়া হয়েছে। মঙ্গলবার হয়েছে 27, দুটো গোটার একটা হাফ, বুধবার 29, দুটো গোটা একটা হাফ, বৃহস্পতিবার 33, তিনটে গোটা দেওয়া হয়েছে কারণ হাফ করলে 5 হবে, 3-এর বেশি চলে যাবে। শুক্রবার হয়েছে 38, তিনটে গোটার একটা হাফ, আর শনিবার হয়েছে তোমার 42, তাহলে 4টে গোটা হবে, এটা 4টে গোটা চিহ্ন দেওয়া হলো, মানে 40 আর কি, প্রায় 40টা। তো এইভাবে চিত্রের মাধ্যমে দেখিয়ে দেবে, তোমরা অন্য চিত্র ব্যবহার করতে পারো। তো এই ছিল আজকের 5ম শ্রেণীর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।